আমার জায়গায় তুই দাঁড়িয়ে আছিস, আমি পালাই। আমি কি করবো? তোর জন্য এইটুকু সহ্য কর না রে। শোন না, মা যাতে কোনোভাবে বুঝতে না পারে যে আমি পালিয়ে গেছি, আমি চট করে গিয়ে ডাক্তারি মেলাটা দেখে চলে আসবো। পাজির কথা বলছিলেন, আপনার কি বিয়ে? সরি স্যার, ভুল হয়ে গেছে আমার। শুভঙ্কর, শুভঙ্কর বলছি যে ওপাশে দুজন পেশেন্টকে আমি দেখে এলাম, তার মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ, ওনাকে ইমিডিয়েট এনজিওগ্রাম করাতে হবে। আপনি ওনাকে দেখুন। ঠিক আছে, হ্যাঁ আমি দেখছি। বাবা কত ভিড়, ঢুকবি কি করে? কিছু তো একটা উপায় বার করতেই হবে। এই ওই গাছটা থেকে ওই গাছটা একটা দড়ি টাঙ্গাই, তারপর দেখবো এখানে কি হচ্ছে। একটাবার আমার কথাটা ভাব মা, আমি আর পারছি না, আর টানতে পারছি না আমি। তুই এভাবে পাড়া বেড়াস না মা, এভাবে তুই পাড়া বেড়াস না। মা কাঁদছে, তবু তোর কষ্ট হয় না রে? কেন কাঁদছো? কাঁদছি কারণ কাল আমি তোকে বিদায় দিয়ে দেব, তোর বিয়ে দিয়ে দেব আমি। কাকিমা, ভেলকি তুই তুই এখানে কি করছিস? এখানে তো ময়না দাঁড়িয়ে ছিল, তুই এখানে এলি কি করে? তুমি কি বলছো? তুমি কেন ওর বিয়ে দিয়ে দেবে? ভালো পাত্র পেয়েছি। ভালো পাত্র পেয়েছো বলে ওর বিয়ে দিয়ে দেবে? ভেলকি, ভেলকি তুই কিন্তু বলবি না। ভেলকি শোন, শোন বলছি, তুই বলবি না। তোর কাকিমার কিরা দিলাম, তুমি ওর মদ না নিয়ে কেন বিয়ে দিয়ে দেবে? সব বলছি, কেন বিয়ে দিচ্ছি আমি সব বলছি। কেন উপরে হনুমান আছে নাকি?
হনুমান ওপরেই থাকুক, চড়ে বেড়াক, কোনো অসুবিধা নেই। হনুমান নয়, হনুমতি। হনুমতি মানে? জ্যান্ত হনুমান। হনুমান তো জ্যান্তই হয়। ঠিকই বললো কি আমাদের ডাক্তারি পরিভাষা, যেটা বেস্ট কথা, মন ভালো রাখুন, সুস্থ থাকুন। শুধু মন ভালো রাখলেই হবে না, শরীরকে সুস্থ রাখতে জানতে হবে। কিন্তু স্যার, মনের সাথে তো শরীরের সম্পর্ক আছে। এক্স্যাক্টলি স্যার, আপনি তো বলেন স্ট্রেস না থাকলে শরীর অনেক ভালো থাকে, কিন্তু কি অদ্ভুত না স্যার, আমাদের শহরে প্রত্যেকটা মানুষের লাইফ কত স্ট্রেসফুল, তাই তো এত হার্টের প্রবলেম বাড়ছে, এত মানুষ মরছে অকালে। নো নো পূর্ব, আজ অবধি আমার হাতে কোনো পেশেন্ট মারা যায়নি। আমি ওই বিধাতাকেও চ্যালেঞ্জ করি, আমার এই হাতে ম্যাজিক আছে। আমি যখন আমার দু হাত দিয়ে একটা পেশেন্টকে অপারেট করি,
তখন তাকে সামনে রেখে আমি বিধাতার সাথে লড়াই করি, যাকে বলে মৃত্যুর সঙ্গে পাশা খেলা। আর আমি রোজ জিতি, রোজ। শুধু একটাই ভয় পাই, যদি কোনোদিন বিধাতা জিতে যায়, সেদিন আমার হাতে প্রথম পেশেন্ট মরবে। আমি কাউকে মরতে দেব না। আমার আমার বাবাকে আমি মরতে দেখেছি আমার এই দু হাতে। পাশের গ্রামে থাকে ভালো পাত্র, তোর বাপটা তো অন্য মেয়ের হাত ধরে সংসার ছেড়ে চলে গেছে, শ্বশুরমশাই বয়স হয়েছে, তার কিছু একটা ঘটে গেলে এখন তোর উঠতি বয়স, এরপর তো চিল শকুনে ছিঁড়ে খাবে। শাক বাজা, গায়ে হলুদ হবে। কি আশ্চর্য, রাস্তা ছাড়ুন। ঠিক আছে, কিন্তু রাস্তায় তো ভিড় কিসের? প্লিজ যান না। এই রাস্তায় যাওয়া যাবে না, আপনাদের ঘুরে যেতে হবে। কিন্তু এটাই তো একটাই রাস্তা। তাহলে অপেক্ষা করুন, ভিতরে সনাতনের নানির বিয়ে নিয়ে ঝামেলা চলছে,
বর এসেছে, অনেক জিনিস চাইছে। অনেক জিনিস চাইছে মানে? সে আমি বলতে পারবো না। বলতে পারবেন না মানে? হ্যাঁ হ্যাঁ, দু বিঘে জমি ছিল সেটাও লিখে দিয়েছে শর্ত অনুযায়ী। এখন না কি বলছে ভিটে মাটি সেটাও চাই। সে কি এসব প্রাচীন বর্বরতা এখানেও? I can't tolerate all this. Ricky, shut up! আমি সব দিয়ে দেবো, আমার মেয়েটাকে পায়ে ঠেলে দিও না, লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। দেখো দেখো, আমরা সবাই গ্রামের মানুষ, আমার মেয়েটা যদি বিয়েটা একবার ভেঙে যায় তাহলে ওকে আর ঘরে তুলতে পারবো না। আমি সব দিয়ে দেবো, ভিটে দিয়ে দেবো, আমি সব লিখে দেবো, কিন্তু তুমি আমার আমার নাতনিটাকে বিয়ে করো বাবা। এই স্ট্যাম্প পেপারটা বের কর তো। আপনি কি করলেন? কি করলেন, কি করলেন আপনি? তাড়িয়ে দিলেন কেন? জামাই যে চলে গেল, আমার মেয়েটা যে লগ্ন ভ্রষ্ট হচ্ছে, লগ্ন ভ্রষ্ট হওয়াই ভালো। ওই জঘন্য লোকটার সাথে আপনার মেয়ের বিয়ে না হওয়াটাই মঙ্গলজনক। জীবনটা বর্তে গেছে। দাঁড়ান, কোথায় যাচ্ছেন গ্রামের মেয়ের মানিজ্জত নিয়ে? মানে? মানে মেয়েটাকে লগ্ন ভ্রষ্ট করে কোথায় যাচ্ছেন? কি বলতে চাইছেন? আপনি বিয়ে করেছেন? না। আমাদের গ্রাম থেকে বর তাড়িয়েছেন। এই, এখন এর আগে ছাড়া যাবে না। ঠিক আছে, ছাড়া যাবে না। ঠিক আছে, ছাড়া যাবে না। ঠিক আছে, ছাড়া যাবে না। আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি?
বিয়ে না করলে আপনি গ্রামের বাইরে বেরোতে পারবেন না। আপনারা এসব কি বলছেন? দেখুন যা বলছি সব ঠিক বলছি, বিয়ে আবার ওকেই করতে হবে। অসম্ভব, আমি এ বিয়ে করবো না। এটা কি জোর জোর নাকি? জোর জোর